মাইগাপ্তিপুরা বলে একটা টুইট আমরা দেখেছি, সরকারিভাবে সেটা দেওয়া হয়েছে। পশ্চিমবাংলা মানে কলকাতার একটা ব্যস্ত রাস্তার ছবি দিয়ে সেখানে ওনারা বলতে চাইছেন ত্রিপুরা, ত্রিপুরার এটা ছবি, ত্রিপুরার উন্নয়নের চিত্র তুলে ধরেছেন। এটা আমি খুশি হয়েছি যে অন্তত পশ্চিমবাংলায় বা কলকাতার উন্নয়নটাকে এখন হাতিয়ার করতে হচ্ছে ওদের, কারণ কলকাতার এর আগেও আমরা দেখেছি কলকাতায় ফ্লাইওভার উত্তরপ্রদেশে সরকারের প্রোফাইলে সেটা দেওয়া হয়েছিল যে উত্তরপ্রদেশে যে উন্নয়ন হচ্ছে ফ্লাইওভারের ছবিটা ছিল কলকাতা। আরও দেখেছি কেন্দ্রীয় সরকারের উদ্যোগ চায়নার একটা এয়ারপোর্টকে ভারতবর্ষের নয়ডাতে নতুন এয়ারপোর্ট হচ্ছে বলে একই ছবি দিয়ে দেওয়া হলো চায়না থেকে, তা সেখানকার সরকার এটা প্রতিক্রিয়া দিয়েছেন এক মন্ত্রী। এই ধরনের ঘটনা আমরা নতুন কিছু নয়, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সমানতালে করে যাচ্ছে। এইসব করে জুমলাবাজি করে মানুষকে মিথ্যা কথা বলে স্বপ্ন দেখিয়ে এই সরকারগুলো চলছে। আসলে হচ্ছে এখানকার উন্নয়নের চিত্র তুলে ধরার মতো ওদের হাতে কিছু নেই। এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, এই সরকার এইভাবেই চলছে। আমরা মনে করি যে পশ্চিমবাংলার যে উন্নয়নের চলছে যেটা চলছে এটা মানে ত্রিপুরা সরকার তার নিজস্ব কোনো প্রকল্প নেই, রাজ্যটা একেবারেই মানে থমকে আছে, এখানকার মানুষ অনেক পিছিয়ে পড়েছে রাজ্যটা এই বিজেপির শাসনে। আমরা চাই যে এই জিনিসটা পরিবর্তন হোক এবং পশ্চিম মানুষও যাতে ভবিষ্যতে উন্নয়ন হয়, ত্রিপুরার উন্নয়নের ছোঁয়া লাগে গ্রাম পাহাড় শহর সব জায়গাতে, সেটা আমরা নিশ্চয়ই তৃণমূলের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করব। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী মধুমিতা মোবাইল ফ্যাশন। আমাদের ঠিকানা মধুমিতা UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা। যোগাযোগ 9856492846।